প্রথম শ্রেণীর ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন পেসার রুবেল হোসেন। অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে না থাকার ব্যাপারে বিসিবিকে জানিয়েছেন তিনি। সাদা বলে সীমিত পরিসরে ক্রিকেট লম্বা সময় ধরে খেলার পরিকল্পনা থেকে এমন সিদ্ধান্ত রুবেল হোসেনের। 12 বছরের বেশি সময় ধরে আসা যাওয়ার মধ্যে থাকা টেস্ট ক্যারিয়ারে 27 টেস্টে 36 উইকেটের মালিক রুবেল। বোলিং গড় 76.77। প্রথম শ্রেণী ক্রিকেটে 60 ম্যাচে রুবেলের উইকেট সংখ্যা 97, বোলিং গড় 54.03। রুবেল সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত এপ্রিলে ঢাকা লিগে। জাতীয় দলের বাইরে থাকায় ফিটনেস ট্রেনিং করেই আপাতত সময় কাটছে এই পেসারের।